গতকাল রাতে হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল। প্রায় দশজন মানুষ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল জয়গাছি রথতলায়। ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার পুলিশ, আটজন দৌড়ে পালিয়ে যায়। এরপর দুজনকে হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের নাম কৃষ্ণ সাহা, যার বয়স ২৫, বাড়ি বনবনিয়া শ্মশানমোড় এলাকায়। এছাড়াও বছর ২৫ বিষ্ণু দাস, যার বাড়ি বনবনিয়া গাঙ্গুলি মোড়ের কাছে। এদের কাছ থেকে একটি পাইপ গান এবং এক রাউন্ড গুলি এবং একটি ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। এদিন এদের বারাসাত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।